আজকে টুমলিংয়ে সকাল সকাল আনন্দে মনটা ভরে উঠল। সূর্যের উজ্জ্বলতা থেকে ভাবলাম সারাদিনটা হয়তো ভালোই যাবে, কারণ আজ আমরা যাব কালীপকরি। এটি টুমলিং থেকে কালীপকরি যাওয়ার ট্রেক রুট। টুমলিং থেকে আমরা ট্রেক শুরু করলাম। টুমলিং থেকে কালীপকরি পর্যন্ত দুটি রাস্তা আছে। জোবেরি নামক গ্রামের মধ্যে দিয়ে গৈরিয়াবাস পর্যন্ত একটি ছোট্ট ট্রেক রুট যায়। আরেকটি রুট যা বেশি জনপ্রিয় তা হল নুড়ি পাথরের রাস্তা, যা জাউবাড়ি হয়ে যায়, যা নেপালের অংশ এবং শেষ পর্যন্ত গৈরিয়াবাসে এসে মিলিত হয়। এখানে আমরা দ্বিতীয় পথটি অনুসরণ করছি, যা বেশি জনপ্রিয়। আবার কুয়াশায় চারিদিক ভরে যাওয়ায় প্রাকৃতিক দৃশ্য সম্পূর্ণ অপরিষ্কার হয়ে গেল। সামনে লালিগুড়াস ফুলের গাছ কুয়াশার আস্তরণে ঢেকে গেছে। আবার কুয়াশার আস্তরণ কেটে যাওয়ার পর সে নিজের রঙে রাঙিয়ে উঠেছে। পাহাড়ের রূপ বোঝা বড়ই কঠিন। এই কুয়াশায় চতুর্দিক ভরে যাচ্ছে, আবার হঠাৎই পরিষ্কার হয়ে যাচ্ছে। বাদিকে পাহাড়ের ঢালে বিস্তৃত ভ্যালি, লালিগুড়াস ফুলের শোভাতে এই ভ্যালির সৌন্দর্য আরো মনোমুগ্ধকর হয়ে উঠেছে। টুমলিং থেকে জৌবাড়ি পর্যন্ত ক্রমাগত অবতরণ এবং এটি অপেক্ষাকৃত সহজ ট্রেক। চোরতেন বা স্তূপ বৌদ্ধ ধর্মে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্মৃতিস্তম্ভ, বুদ্ধের উপস্থিতির প্রতীক। এটি মূল্যবান বৌদ্ধ ধ্বংসাবশেষ এবং কখনো কখনো এমনকি বিখ্যাত লামার মৃতদেহ সংরক্ষণ করে। পাহাড়ের নিয়ম অনুযায়ী চোরতেনকে নিজের ডান দিকে রেখে সর্বদা ক্রস করতে হয়। ঘন কুয়াশায় চতুর্দিক ছেয়ে যাচ্ছে, সঙ্গে আবার হালকা হালকা মেঘও করে আসছে। কি জানি কখন আবার বৃষ্টি শুরু হয়। যাই হোক, এর মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে, কারণ আমরা এসেছি এপ্রিলের প্রথম দিকে। এই সময়টা বর্ষার শুরু, কিন্তু পাহাড়ের আবহাওয়া বুঝে ওঠা খুবই কঠিন। কখন যে রোদ ঝলমল করবে আর কখন যে বর্ষা হবে তা আন্দাজ করা দুঃসাধ্য ব্যাপার। এটি জাউবাড়িতে অবস্থিত নেপাল এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। এগিয়ে চললাম জাউবাড়ি গ্রামের দিকে। সোজা রাস্তা, কোনো চড়াই নেই। তবে রাস্তাটি পুরো পাথরের আর বৃষ্টির কারণে আরো খারাপ হয়েছে, তাই হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। তবে এটাই তো ট্রেকের মজা। অসুবিধা না হলে কি পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করা যেত? সামনের ডান দিকের বাঁকটা নিলেই জৌবাড়ি গ্রাম। ৯১৮৬ ফুট উচ্চতায় সান্দাকফু যাওয়ার পথে জৌবাড়ি একটি ছোট্ট গ্রাম। টুমলিং থেকে দূরত্ব 6 কিলোমিটার। এখান থেকে আমরা ডান দিকের রাস্তা ধরব গৈরিয়াবাস যাওয়ার জন্য। জাউবাড়ি থেকে গৈরিয়াবাস যাওয়ার পথটি বাঁশ ও রডোডেনড্রন বনের মধ্যে দিয়ে যায়। ভ্যালিতে গাছের ওপর দিয়ে মেঘ উড়ে যাওয়ার নয়ন জুড়ানো দৃশ্য একমাত্র মনে হয় এই পাহাড়ে আসলেই অনুভব করা যায়। আর ট্রেক ছাড়া এই অনুভূতি পাওয়াও মুশকিল।
সামনে সাদা ম্যাগনোলিয়া গাছের শোভা রাস্তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলল। জায়ান্ট ম্যাগনোলিয়া এবং রডোডেনড্রন এই অঞ্চলের দুটি বিখ্যাত ফুলের গাছ এবং আছে আরও অন্যান্য ফুলের প্রজাতি। টুমলিং থেকে কালীপকরি যাওয়ার পথে কিছু ফুল আর পাখির ফটো যেগুলো আমরা রাস্তায় পেয়েছি। জাউবাড়ির পর থেকে গৈরিয়াবাস পর্যন্ত রাস্তাটি খাড়া নিচের দিকে নামছে। জাউবাড়ি থেকে গৈরিয়াবাসের দূরত্ব 3 কিলোমিটার এবং এটি 8,600 ফুট উচ্চতায় অবস্থিত। গৈরিয়াবাসে আমরা হালকা কিছু ব্রেকফাস্ট করে এবং একটু বিশ্রাম নিয়ে কালীপকরির দিকে রওনা দেব। নিচে দেখা যাচ্ছে গৈরিয়াবাস। জিটিএ ট্রেকারদের কুড়েঘর বা লজ এখানে পাওয়া যায়। এখানকার নৈসর্গিক সৌন্দর্যের কারণে অনেকেই সান্দাকফুতে যাওয়ার আগে এখানে এক রাত থাকতে পছন্দ করেন। গৈরিয়াবাস থেকে কালীপকরির দূরত্ব 6 কিলোমিটার। গৈরিয়াবাস থেকে রাস্তাটি প্রচণ্ড খাড়াই 2 কিলোমিটার পর্যন্ত, যতক্ষণ না আপনি কৈয়াকাট্টা পৌঁছাচ্ছেন। কৈয়াকাট্টা থেকে ধীরে ধীরে আরোহণ করতে করতে পৌঁছে যাওয়া যায় কালীপকরি। অনেক নিচে দেখা যাচ্ছে গৈরিয়াবাস গ্রামটি, কিন্তু মেঘ আবার ঘনিয়ে আসছে, বৃষ্টি হয়তো এক্ষুনি শুরু হবে। হয়তো এই মুহূর্তে আর ছবি তোলা আমাদের পক্ষে সম্ভব হবে না। দেখা যাক কালীপকরি পৌঁছানোর পর বৃষ্টি কমে কিনা। এসে পৌঁছালাম কালীপকরি। এই মুহূর্তে বৃষ্টিটা নেই, কিন্তু হালকা কুয়াশা করে আছে। কালীপকরি 10,400 ফুট উচ্চতায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম। চতুর্দিক পাহাড়ের মাঝে অপূর্ব সুন্দর একটি ভ্যালি। কালীপকরি নামকরণ করা হয়েছে পুকুর বা কালো জলে ভরা জলাশয়ের কারণে। কালী শব্দের অর্থ কালো আর পকরি মানে পুকুর বা জলাশয়। এটি কালো রঙের জল যা কখনো ঠান্ডায় জমে না। উপরের ডান দিকে যে রাস্তাটি দেখা যাচ্ছে সেটি কৈয়াকাট্টা হয়ে আসছে, আমরা ওই রাস্তা ধরেই এসেছি। এখানে আমরা ছিলাম হিমাচুল্লি লজে, খুব সাধারণ মানের লজ এটি। চারদিকে টিন দিয়ে ঘেরা আর নিচে কাঠের পাটাতন। রুমে 4টি বেড আছে, তাও অতি সাধারণ মানের। অবশ্য পাহাড়ের এই দুর্গম জায়গায় এসে বিলাসবহুল ব্যবস্থা আশা করাটাও ভুল। খাওয়া দাওয়াও অতি সাধারণ মানের, তবে এদের আতিথেয়তা ও আন্তরিকতা ভুলবার নয়। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে নিয়ে আসছি সান্দাকফুর আরও অপূর্ব দৃশ্য। আমাদের সঙ্গে থাকুন।